এক জঙ্গলে টুনটুনি তার বাচ্চার সাথে বাস করত। টুনটুনি ছিল ভীষণ গরিব, সে নিজেই ঠিক মতো খেতে পারত না, আর তার সন্তানের জন্য সে কিভাবে খাবার জোগাড় করবে। সারাটা জীবন এভাবেই কাটিয়ে গেলাম, অন্তত আমার বাচ্চাটাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না, কবে যে একটু ভালো মন্দ দিন কাটাতে পারবো। একদিন তার বাড়িতে টিয়া পাখি আসে। কি ব্যাপার, তুমি শুধু পান্তা ভাত দিয়ে তোমার বাচ্চাকে খাওয়াচ্ছ? এখন কি করব বলো, ঘরে কোনো দানা পানি নেই, আর জানো তো কিছুদিন আগে আমার সব ফসল অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে। অন্তত বাচ্চাটাকে তো ভালো মন্দ খাওয়াতে পারো, তাই না? তুমি চাইলে তোমার বাসায় কাজ করতে পারো, এর বিনিময়ে তোমাকে আর তোমার বাচ্চা ভালো মন্দ খেতে দিব। আমি যদি তোমার বাসায় কাজ করি তাহলে আমার বাচ্চাকে কে দেখবে বলো? আর যেভাবেই হোক না কেন, কষ্ট করে তো বাচ্চাকে খাওয়াচ্ছি, তাই না? তুমি তো খুব আরামে আছো, 10টা ক্ষেত আছে, যখন যা হয় তা দিয়ে তোমাদের সংসার অনেক ভালোভাবেই চলে যায়। কিন্তু আমাদের তো একটা জমিও নেই, অন্যদের জমিতে বর্গা খেতে আর কত কি করা যায়। আমি তোমাকে তোমার ভালোর জন্য বলছিলাম, আর তুমি কি না আমাকে খোঁটা দিচ্ছ? থাক, আমি বরং এখান থেকে চলে যাই। এরপর টুনি পাখি কাকের কাছে যায়। কাক ভাই, তুমি তো জানো আমাদের গতবারের ফসল পানিতে নষ্ট হয়ে গিয়েছে, তুমি যদি এবার তোমার জমিতে আমাকে কাজে রাখো তাহলে আমার অনেক উপকার হয়। ঠিক আছে, এবার তাহলে আমাদের জমিতে তরমুজের বীজ লাগাবো, কারণ এখন তরমুজের অনেক চাহিদা, আর যে গরম পড়েছে এই সময় তরমুজ খেতে সবাই অনেক পছন্দ করবে। ঠিক আছে ভাই, তুমি তাহলে আমাকে তরমুজের বীজ কিনে দাও, আমি সব বীজ বপন করে সেগুলো আমি রক্ষণাবেক্ষণ করব। এরপর কাকটি টুনিকে অনেকগুলো বীজ কিনে দিল। এই বীজগুলো ভালোভাবে লাগাবে আর প্রতিদিন পানি আর সার দিবে, আমি প্রতিদিন এসে দেখে যাব। এখন যাও তুমি। ঠিক আছে কাক ভাই। এই বলে টুনি তরমুজের সব বীজ নিয়ে সেখান থেকে মাঠে চলে যায়। টানা কিছুদিন প্রচুর পরিশ্রম করে সবগুলো সে মাটিতে রোপণ করে। এবার মনে হয় অনেক বেশি ফলন হবে, আর আমি কাক ভাইয়ের কাছ থেকে এবার তরমুজের ভাগ বেশি চাইব, আর সেই তরমুজ বিক্রি করে আমার বাচ্চাকে ভালো মন্দ কিছু খাওয়াবো। টুনি সারাদিন কাজ করে বাসায় আসলো, আর তার মেয়ে তাকে বলতে লাগলো, বাবা তুমি এবার কি ফসল মাঠে রোপণ করেছ? এবার আমি তরমুজ রোপণ করেছি, আর তরমুজের ফলন ভালো হলে আমাদের ভাগ্য এবার পরিবর্তন হয়ে যাবে। বাবা এবার তাহলে আমি অনেক তরমুজ খাবো, এই গরমে তরমুজের জুস খেতে অনেক ভালো লাগবে। এরপর তারা ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকাল হয় এবং টুনি পাখিটা খেতে চলে যায়। এবার সব বীজ রোপণ করা হয়েছে, এখন পানি দিতে হবে। টুনি পাখিটা তরমুজের ক্ষেতে পানি দিতে লাগলো, আর ঠিক মতো যত্ন পেয়ে তরমুজের গাছ আরো সতেজ হওয়া শুরু করলো। এরপর কিছুদিন পর কাকটি সেই তরমুজ খেতে আসে। যখন তরমুজ মাত্রই ধরা শুরু করলো, টুনি তুমি তো অনেক পরিশ্রম করেছ, এবার আশা করি অনেক ফলন হবে। হ্যাঁ কাক ভাই, এবার তরমুজের ফলন ভালো হলে আমি আমার বাচ্চাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারবো, আর এমনিতেও আমাদের কত কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। তুমি চিন্তা করো না, তোমার সব সংকট এবার কেটে যাবে, তুমি শুধু মন দিয়ে তরমুজের দেখাশোনা করো। আর জানোই তো এবার বাজারে তরমুজের অনেক চাহিদা, এই তরমুজ বিক্রি করে এবার অনেক আয় হবে। টুনি পাখিটা কাকের কথায় আশ্বাস পায়, এবং সে যখন মন দিয়ে জমিতে সার দেওয়া পানি দেওয়া সব কাজ করতে থাকে, দেখতে দেখতে তরমুজগুলো অনেক বড় হয়ে যায়, আর ঠিক মতো দেখাশোনা করায় তরমুজগুলোর সাইজও অন্য তরমুজের থেকে অনেক বড় হয়। আর সেখানে কাকটি আসে দেখতে যে তরমুজগুলো কতটুকু বড় হয়েছে। কাক ভাই, আমাদের তরমুজ এখন কাটার উপযোগী হয়েছে, আর কত বড় আর কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক আছে, আরো কয়েকটা দিন অপেক্ষা করো, আর একটু পরিপক্ক হোক, তখন বেচলে অনেক বেশি দাম পাওয়া যাবে। এই বলে কাকটি সেখান থেকে চলে যায় নিজের বাসায়। কাকটি ভাবতে থাকে, এত তরমুজের ফলন হয়েছে, আমার জমির অর্ধেক যদি টুনিকে দিয়ে দিই তাহলে তো আমার অনেক কম হয়ে যাবে,
এমন কিছু করতে হবে যেন তরমুজ সব আমার হয়। কাকটি তখন তার কিছু বন্ধুকে নিয়ে সেই ক্ষেতের সব তরমুজ রাতের মধ্যে কেটে নিজের বাসায় নিয়ে যায়। পরের দিন সকাল হয় আর তরমুজের ক্ষেতে টুনি দেখতে পায় সব তরমুজ কেটে নিয়ে গেছে। কি সর্বনাশ আমার! আমার ক্ষেতের তরমুজ গেল কোথায়? আমি তো শেষ হয়ে গিয়েছি, এবার আমি আমার সন্তানকে কি খাওয়াবো? তারপর কাক চলে আসে। কি হয়েছে আমাদের ক্ষেতের? কোনো তরমুজ দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তুমি তরমুজ কেটে বাজারে বিক্রি করে ফেলেছ আর আমাকে মায়া কান্না করে দেখাচ্ছ। না কাক ভাই, আমি তরমুজ বিক্রি করিনি, আমি তো জানিই না তরমুজ কে নিয়েছে। থাক থাক, আমি সব বুঝে গিয়েছি, আমাকে ভাগ দিতে হবে, তাই তরমুজ সব বাজারে বিক্রি করে ফেলেছ। আমি চললাম, তোমাকে বিশ্বাস করে বড্ড ভুল করেছি। টুনি তখন কাঁদতেই লাগলো। এরপর নিরুপায় হয়ে সে কাকের বাসায় যায় কিছু খাবারের আশায়, কারণ তার বাচ্চাটি বাড়িতে না খেয়ে আছে। কাকের বাড়িতে গিয়ে দেখতে পায় তার বাড়িতে তরমুজ ভরা। কাক ভাই, আমি আপনার কাছে কিছু সাহায্য নিতে এসেছিলাম, অথচ দেখলাম আপনার বাড়িতে তরমুজ দিয়ে ভরা। নিশ্চয়ই আমার ক্ষেতে সব তরমুজ আপনিই কেটে আপনার বাড়িতে নিয়ে এসেছেন। না না, এই তরমুজ আমার অন্য ক্ষেতের, যাও বিরক্ত করো না। এখানে কিছু তরমুজের টুকরো আছে, এগুলো নিয়ে বিদায় হও। টুনি পাখিটা সেই তরমুজের কিছু টুকরো নিয়ে বাড়িতে যায় তার বাচ্চার জন্য। মা দেখো, তোমার জন্য তরমুজ নিয়ে এসেছি। মা, এখানে তরমুজ কোথায়? সব তো দেখি খাওয়া আর কিছু বিচি পড়ে আছে। টুনি তখন কষ্টে কিছু বলতেও পারছে না, সে তখন তরমুজের খোসাটা বিচি সহ বাইরে নিয়ে ফেলে দেয় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার আর আমার সন্তানের এখন বেঁচে থাকাই দায়, মনে হচ্ছে না খেয়ে মরে যেতে হবে। টুনির চোখের পানি গড়াতে গড়াতে তরমুজের বিচির উপর গিয়ে পড়ে আর সেখানে সাথে সাথে প্রচুর তরমুজ হতে থাকে কোনো রকম গাছ ছাড়াই। আর তারা বাড়ি যেই গাছের নিচে সেখানে তরমুজে ভরে যায়। টুনি তখন খুশিতে আটখানা। কি অদ্ভুত ব্যাপার, বিধাতা আমাদের ওপর শেষ পর্যন্ত কৃপা করল। এরপর সেই তরমুজ বিক্রি করে সে অনেক অর্থ উপার্জন করলো এবং তার বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর অন্যদিকে কাক তার বাসায় সব তরমুজ বেশি লাভের আশায় মজুত করে রাখায় নষ্ট হয়ে গেল।